হ্যাঁ, আসসালামু আলাইকুম, কেমন আছেন? আজি ভালো আছি। তুমি কেমন? জি আলহামদুলিল্লাহ, ভালো আছি। সবাইকে আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আপনারা যারা যে যেখান থেকে আমাদের ল্যাবটি দেখতেছেন, সবাইকে আন্তরিকভাবে শুভেচ্ছা অভিনন্দন। আজকে আপনাদের সামনে আমাদের অতিথি রয়েছেন একজন স্বনামধন্য অভিনেতা, আমানুল হক হেলাল ভাই। আর আজকে আমরা ভাইয়ের লাইফ স্টোরি নিয়ে আপনাদের সামনে অনেক কিছু শেয়ার করার চেষ্টা করব। আশা করি আপনাদের সবার এই ভিডিওটা অনেক ভালো লাগবে। আচ্ছা হেলাল ভাই, আমরা প্রথমে জানতে চাই, ঈদ কেমন কাটলো আপনার? ঈদ তো এবারে ঈদটা তো খুবই করুন, বাসায় থাকলাম সারাদিন, বাসায় থেকে ঈদ দেখলাম আর কি। নামাজ পড়া হলো না, কোথাও যাওয়া হলো না, কি আসলো না আমার বাসা, আমি গেলাম না কারো বাসা। তো এইভাবে তো সবাই তো জানে যে এবার ঈদের সমস্যাটা কি বা কি হয়েছে, আচ্ছা, ওইটা নিয়ে মনে হয় আর আলোচনা তো আচ্ছা, আর মিডিয়াতে যদি কাজ না করতেন তাহলে আপনি কি কি করতেন, কোন পেশায় আসতেন? না। মিডিয়াতে কাজ মানে, মিডিয়া মানে কি, আমি অনেক ছোট সময় থেকে থিয়েটার শুরু করি, অনেক ছোট সময় থেকে, এবং এটা 76 থেকে আমি থিয়েটার শুরু করি। থিয়েটারের সঙ্গে পাশাপাশি লেখাপড়াটা চালিয়েছি, এবং আমি ঢাকা ইউনিভার্সিটির ছাত্র। আমি অ্যাকাউন্টিং অনার্স মাস্টার্স, তো চাকরি করিনি এই কারণে যে নাটকে ডিস্টার্ব হবে, থিয়েটারে ডিস্টার্ব হবে। তখন মিডিয়া আমাদের শুরুর সময় তো মিডিয়া ছিল না, টেলিভিশন ছাড়া, বিটিভি ছাড়া। তো একটা ব্যবসা বাণিজ্য করার চেষ্টা করলাম, তো একটা ব্যবসা বাণিজ্য করতাম, সাথে থিয়েটারটা করতাম। তো তখন বিটিভিতে টুকটাক কাজে অনেকে ডেকে টিকে নিয়ে যেত করতাম, মানে আমি খুব ইন্টারেস্টেড ছিলাম না। আমি বেসিক্যালি ডিরেক্টর, মানে থিয়েটারে অ্যাক্টর এবং ডিরেক্টর, প্রথমে ডিরেকশনে কাজ করছি, পরবর্তী পর্যায়ে অ্যাক্টিং করছি। তারপরে মিডিয়া যখন শুরু হলো, ফুলফিল আমাদের প্যাকেজ আসলো, এটা বোধহয় 95-45 এর দিকে, তখন থেকে প্যাকেজে আমি ডিরেকশনে কাজ করার চেষ্টা করলাম, এবং ডিরেকশনই করবো, অ্যাক্টিং করবো এরকম ভাবনা আমার ছিল না। ডিরেক্টর, রাইটিং, প্রডিউসিং এগুলো করবো আর কি। তো এইভাবেই চললো, তো দেখলাম যে কোনো জায়গায় আসলে কোনোভাবে কিছু করা যাচ্ছে না, নানা বিধ কারণে, কারণ এটা বেনিয়া গোষ্ঠী চলে আসলো। তো বেনিয়াদের সাথে আমরা যথারীতি পারলাম না, আমরা তোই খুব বেনিয়ারদের তো পুঁজিপতি টাকা আছে, তো তাদের সাথে আর পারা সম্ভব না, বিধায় আমি আবার ব্যবসা বাণিজ্যে মনোযোগী। এই তারপরে মিডিয়াতে আসলে আমি কখনো অ্যাক্টিং করতে চাইনি, মিডিয়াতে মানে আমার টেলিভিশন মিডিয়াতে অ্যাক্টিং করতে চাইনি, ডিরেকশন, লেখালেখি ইত্যাদি নিয়ে থাকতে চেয়েছি। কিন্তু পরবর্তী পর্যায়ে, কিন্তু থিয়েটার আমি রেগুলারলি করতাম, এখনো করি। আমার দলের নাম হচ্ছে আরণ্যক নাট্যদল, মামুনুর রশিদ বিশিষ্ট নাট্যদল, নাট্যজন, উনি আমার গুরু। তো আচ্ছা আচ্ছা, তারপরে আবার আমাদের সালাউদ্দিন লাবলু আমাকে আবার মিডিয়াতে কাজ করা বলো, কাজ করাম না, এইগুলা কাজ করি না, এটা কর বেটা। তারপরে কাজ শুরু করলাম লাবলু ভাইয়ের, মানে প্রফেশনালি আমি মিডিয়াতে লাবলু ভাইয়ের হাত ধরে কাজ শুরু করলাম, এবং তখন এখন পর্যন্ত সেটা করে যাচ্ছি। হ্যাঁ, মাঝে যে ব্যবসাটা ছিল ব্যবসাটা না, কারণ নাটক করতে গেলে ব্যবসা থাকে না, ব্যবসা করাও যায় না, কোনো কিছুই করা যায় না, মানে ওই নাটক নিয়েই থাকতে হয়। নাটক এমন একটা খারাপ জিনিস, অন্য অনেক কিছু করে আচ্ছা নাটক করা যায় এটা আমি জানি না, মানুষ মানে কেউ এটা রেগুলারলি করতে পারে বলে আমি জানি না, জানা নাই। নাটক নিয়েই থাকতে হয়, কারণ নাটক অনেক প্যারা আছে। এই তো এইভাবে আসে। হুম হুম আচ্ছা আচ্ছা, শোনা যাচ্ছে নাকি? মিডিয়াতে আপনার প্রথম তোমার ফার্স্ট এক্সপ্রেশন ইনকাম খুব ডাল হয়েছিল লাগছে কখন আমার কাছে, এবং সেটা কত? তুমি শুনতে পাচ্ছো ভাই? হ্যাঁ হ্যাঁ, আমি সাবলে শুনতে পাচ্ছি। আপনি শুনতে পাচ্ছেন না? আমি শুনতে পাচ্ছি, কিন্তু আমার কথা শুনছো কিনা তোমার রিয়েকশনে বুঝতে পারছি না। হ্যাঁ হ্যাঁ, আমি শুনতে পাচ্ছি। আপনি শুনতে পাচ্ছেন? হ্যাঁ, তা পাচ্ছি।
কিন্তু তুমি রিয়াকশন দিচ্ছ না আমার কথায়, তাই আর কি। হ্যাঁ এই তো হয়ে গেল স্টুডি। আচ্ছা না, আমি শুনতেছি, আমি আপনার কথা মনোযোগ দিয়ে শুনতেছি। হ্যাঁ আচ্ছা এখন হচ্ছে আপনার মানে মিডিয়াতে ফার্স্ট ইনকাম কখন হয়েছিল এবং সেটা কত ছিল? ফার্স্ট ইনকাম 3,000 টাকা ছিল একদিন শুটিং এ, প্রথম আমি করে পাই। না আচ্ছা তারও আগে যদি বলি, মানে অ্যাজ পার শুটিং আচ্ছা সেটা দিকে, শুটিং শুটিং মানে প্রাইভেট সেক্টরে আসার পর, মানে প্যাকেজ হওয়ার পরে টেলিভিশনে আমি একদিন, অনেক আগে, এটা সময়টা 90 দশকের আগে মেবি, তো ওই তখন টেলিভিশনে, তখন জাফর ভাই নামে একজন ছিল, আবু জাফর সিদ্দিকী, তো উনি বলছিলেন যে কি কিভাবে চলতেছিস ফিরতেছিস, আমি কি ব্ল্যাঙ্ক চলতেছি ফিরতেছি, আমি ইউনিভার্সিটি থাকাকালীন আর কি, তাহলে টেলিভিশনে আসিস, আমি কি আসলে কি করবো, আসিস। আচ্ছা তখন টেলিভিশনে গেলাম একদিন, বলে অমুক দিন আসিস, গেলাম টেলিভিশনে বিটিভিতে রামপুরা, তো তখন একটা কি একটা শুটিং হচ্ছিল মনে নেই আমার, তো বলল যে তুই এক কাজ কর, এই এই শর্টটা চলাকালীন সময় পিছন দিয়ে একটু হেঁটে যাই, কিন্তু হেঁটে যাওয়ার সময় তোর জন্য একটা ক্যারেক্টার পাওয়া যায়, মানে দর্শক যেন মনে করে যে এই একটা লোক গেল, কিন্তু এই লোকটার ভিতরে এই টেস্টটা কাজ করছে, এরকম যেন মনে হয়, যা যাবি হেঁটে যাবে। আচ্ছা ঠিক আছে, তা আমি এক পাশ থেকে আর এক পাশ হেঁটে চলে গেলাম, এবং ওইটা আমার মনে আছে যে কাউকে খুঁজছি, খুঁজতে খুঁজতে মানে কেউ হয়তো এই পথ দিয়ে চলে গেছে, আমি তাকে খুঁজতে খুঁজতে যাচ্ছি, এরকম একটা শট দিলাম, দেওয়ার পর চলে আসলাম এই পাশ চলে গেলাম, জাফর ভাই আসলো বলল যে হ্যাঁ হয়ে গেছে, তুই উপরে যা, দোতলায় যা, তোর নামে একটা চেক হয়েছে, চেকটা নিয়ে যা। এবং অ্যাকাউন্টস বিভাগে গেলাম, যাওয়ার আচ্ছা পরে আমার 600 টাকার একটা চেক দিল, হ্যাঁ 600 টাকার একটা চেক চেক দিল বিটিভি। তা আমি আবার জাফরপুরের কাছে আসলাম, আমি বললাম যে এখন কি করবো, জমা দে, আমি আমার তো অ্যাকাউন্ট তো ই হয়ে গেছে, মানে বন্ধ হয়ে গেছে, এটা অ্যাকাউন্ট আবার চালু করতে হবে, জমা দে ব্যাংক TSC শাখা। ঠিক আছে, আরো 500 টাকা দিল, 500 টাকা দিয়ে আমি আবার আইসা এই 500 টাকা দিয়ে আমার অ্যাকাউন্টটা চালু করলাম, জমা দিলাম, চেকটা জমা দিলাম, তারপর আবার ওই ওই 1100 টাকা, তাহলে 600 টাকা, তাহলে 600 টাকা আর হলো 500 টাকা, 1100 টাকা, এই 1100 টাকা ইনকাম ছিল প্রথম শর্টে। আচ্ছা আচ্ছা সেটা কি এখন নাটকের নাটকের মানে তারা ব্যাকগ্রাউন্ড আর্টিস্ট ছিলেন তখন, ওইটা না মানে ব্যাকগ্রাউন্ড ব্যাকগ্রাউন্ড কি শট ছিল? আর্টিস্ট আর্টিস্ট কিনা তাও তো আমি জানি না, মানে তখন টাকার দরকার ছিল, ইউনিভার্সিটি থাকাকালীন তো মানে টাকার পাসিং দরকার, পাসিং শট পাসিং শট, পিছন দিয়ে চলে যাওয়া পাসিং শট। এখন ওটা আসলে নাটক ছিল না, লুকু ছিল, আমি কিছুই জানি না। আমি যাওয়ার সাথে সাথে উনি বললেন যে এই পাশ থেকে এই পাশে যা, আর আমি চলে গেলাম, উনি বললো উপরে যা, চেক আছে আমার নামে, চেক আছে, চেক দিয়ে বাড়ি চলে যা। হ্যাঁ আমি চেক নিয়ে বাড়ি চলে আসলাম, এই তো ঘটনা। তখনও কিন্তু প্রফেশনালি আমি অ্যাক্টিং করবো, আচ্ছা আচ্ছা হ্যাঁ এটা ভাবি নেই, টেলিভিশন মিডিয়াতে অ্যাক্টিং করবো এটা ভাবি নেই, এটা আসলে যে যা ভাবে না তাই হয় আর কি, আমি ডিরেক্টর হইতে চাইছি, আমি অ্যাক্টর হয়ে গেছি, এই আচ্ছা বুঝতে পেরেছি। মানে এখন পর্যন্ত আপনি মানে কয়টা নাটকে কাজ করেছেন, আনুমানিক কয়টা হবে? প্রচুর অনেক, মানে সিরিয়াল টিরিয়াল গুনলে 100, 200, 300 পর্বের সিরিয়াল গুনলে তো হাজার 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 শেষ কাছে যাবে, আচ্ছা আচ্ছা এটা পরিসংখ্যান এর আমার মধ্যে কাছে। থেকে আপনার মানে সুপারহিট, আচ্ছা বুঝতে পেরেছি, অগণিত। আপনার সুপারহিট কয়েকটা নাটকের নাম কি এই মুহূর্তে মনে পড়ে, যেতে আপনি অনেক কাজ করেছেন, মানে দু একটা নাম যদি বলেন তাহলে হয়তো বা যারা আমাদের লাইভটি দেখতেছে অথবা পরবর্তী সময় যারা লাইভটি দেখবে তারা হয়তো ওই নাটকগুলো খুঁজে দেখতে পাবে। না সুপার হিট বলে তো কিছু নাই, আসলে আমরা যেহেতু আমাদের থিয়েটার ব্যাকগ্রাউন্ড আছে, আমরা সবসময় চেষ্টা করি আমাদের মতো একটা অ্যাক্টিং লাইন দাঁড় করানোর জন্য, অ্যাক্টিং করার জন্য। আর হিট কোনটা হলো, সুপার হিট কোনটা হলো, এই 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 ব্যাখ্যাটা আমার কাছে নাই, আমি বলতে পারবো না, তবে জনপ্রিয়তা যেটা বলে মানুষ, মানে কিছু কিছু মানুষ বলে যে জনপ্রিয়,
হ্যাঁ, জনপ্রিয়তা। হুম তো আমি লেটেস্ট একটি নাটক, সেখানে আমার একটি সংলাপ বেশ জনপ্রিয় হয়েছে, সেটা হচ্ছে চাটামখন নাটকের নাম। এটা লিখছে এবং এটা লিখছে হলো মামুন, আল মামুন, মামুনুর রশিদ, মানে আমাদের গুরু না, উনি সাংবাদিক মামুনুর রশিদ। অ্যান্ড এখানে চাটাম ঘরে বাংলা ভিশনে গেছে, এখানে আমি একটা চরিত্র করেছি, এটার নাম হলো ফরিদ। এবং এই ফরিদ, এই চাটাম ঘরে নাটকের বৈশিষ্ট্য হচ্ছে চাটাম ঘরে যারা আছে সবাই চাটাম মারে, মানে অলস, তারা সকাল থেকে রাত অব্দি চাটাম মারে। হ্যাঁ, এই হয়েছে, ওই হয়েছে, অমুক হয়েছে, তোমাদের ইত্যাদি। তো ওইখানে আমি একটি ক্যারেক্টার ডেভেলপ করেছি, সেই ক্যারেক্টারটা খুব আগ্রহ চাটাম শোনার, খুব আগ্রহ, সবাই চাটাম মারছে। আমি বুশের কাছে গেছি, আমি ক্লিনটনের কাছে গেছি, হ্যাঁ, আমি আমি এই করছি, আমি প্লেন দেখেছি গেছি। তবে নাটকটা, কয়েকটা পর্ব দেখেছি। আপনি এটা এটা আপনি আপনার আপনার ডায়লগ মনে হয় তারপর তারপর এরকম না? তারপর তারপর হ্যাঁ, তো আমি চিন্তা করে দেখলাম যে এত সংলাপের ভেতরে আমি আর কি সংলাপ বলবো, আছে এখানে বলার সবাই আছে কিন্তু শোনার কেউ নাই। আচ্ছা, আমি এই লোকটা যদি, এই ফরিদ নামের লোকটা যদি শুনে তাহলে কি দাঁড়ায়? তো ডিরেক্টর সাথে আমি শেয়ার করলাম ব্যাপারটা, ডিরেক্টর বললো হ্যাঁ ভালো করতে পারিস। তো আমি বললাম যে আমি শুধু বলবো কিছুক্ষণ করবো, তারপর 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 হ্যাঁ তারপর কি, আমাকে আরেকটা ডায়লগ বলবে যখন সিনটা শেষ হবে তখন, তারপর আর নাই, তারপর আর নাই। আচ্ছা, তারপর তারপর মোটামুটি জনপ্রিয় হয়ে গেল সংলাপটা। তো সংলাপ জনপ্রিয় হওয়া মানে আমি জনপ্রিয়, হ্যাঁ, লোকজন আচ্ছা চেনে, আচ্ছা, আপডালে সামনাসামনি দেখা হইলে তারপর তারপর বলে, ফেসবুকেও তারপর তারপর বলে, যেখানে যাই সেখানে তারপর তারপর বলে, আচ্ছা আচ্ছা, এই আর কি। হ্যাঁ হ্যাঁ, আচ্ছা। আপনার কি মনে আছে আপনার যে প্রথম ফার্স্ট নাটকের নাম কি ছিল? না, বলতে পারো প্রথম আচ্ছা, অনেক ওই আগে নাটকের ডিরেক্টর বলতে কে ছিল সেটা মনে আছে? না, আমি আমি মূলত যাদের সাথে কাজ করেছি, মানে যখন আমি কাজ করতাম না, যারা আমাকে ধরে নিয়ে কাজ করাতো, তার হুম ভেতরে একজন ছিলেন আবদুল্লাহ আল মামুন, মারা গেছেন, আর একজন হচ্ছে আমাদের গুরু মামুনুর রশিদ। হ্যাঁ, এরা তখন বিটিভিতে হুম কাজ করতেন, আমাকে ধরে নিয়ে যেতেন, হ্যাঁ, বগল দাবা করে আমাকে নিয়ে তারা হয়তো সংলাপ বলাতেন, কাজ করতেন, এই করতেন। এবং যেটা সিরিয়াল আমাদের মিডিয়ার, যেটা প্যাকেজ নাটক আসার পর যে সিরিয়াল শুরু হলো, সেটা বাউন্ডের একটা সিরিয়াল ছিল, হুম সিরিয়ালটার নাম ভুলে গেলাম, খুব বিখ্যাত একটি নাটক, এবং সেখানে আমি পাঠ করেছি প্রথম প্রথম, মানে বাইরের থেকে কেনা বিটিভির যে নাটক, প্রথম নাটক সেটা, সেখানে কাজ, এবং সেটা খুব ভালো ভালো, মানে আমার অন্য ধরনের একটা রিয়েলাইজেশন ছিল। একদিন আমি রিহার্সাল করছি সন্ধ্যাবেলা, তো মামুন ভাই গাড়ি নিয়ে আসলেন, আমাদের গুরু যে মামুন রশিদ, উনি আসলেন এবং বললো চলো কোথায়, শুটিং আছে, কোথায় শুটিং, আমি শুটিং করি না, বেটা চল বেটা, নিয়ে গেল আমার গাড়িতে করে নিয়ে গেল। এবং ওই যে চিন্দা পার্কের ওই ওইখানে একটি শুটিং আর কি, বিশাল আয়োজন, সেখানে সুবর্ণা আপা আছে আর কে কে ছিল আমার মনে নাই সকল কথা। তো ওইখানে আমি শুটিং করলাম, শুটিং শুটিং করলাম, এবং শুটিং করে তারপরে ওই সারা রাতে শুটিং হলো, সকালবেলা বাসায় ফিরেছি। মানে এখানে আছে, সামনে আপনার প্ল্যান কি কাজের? সামনে প্ল্যান কি, সামনে তো আসলে এখন তো সামনে কোরবানির ঈদ, যদি সবকিছু ঠিকঠাক থাকে তাহলে কোরবানির ঈদে কাজ করব। কিছু লেখালেখির কাজ আছে, মানে গত ঈদের কিছু কাজ ছিল নাটক, যেগুলো আমার লিখা, কয়েকটা দিতে পেরেছিলাম, কয়েকটা দিতে পারিনি, হয় নাই, সেগুলো হয় নাই, কোনোগুলি হয় নাই। তো এখন আবার অনেকেই যোগাযোগ করছে নাটক দেওয়ার জন্য, তো এখন ওইগুলো নিয়ে একটু ব্যস্ত আছি। আর অভিনয়ের ব্যাপারটা এখনো তো সিদ্ধান্ত হয় নাই, বা আমাদের মোটামুটি 15 দিন, আরো 10-15 দিন হয়তো শুটিং করতে করতে লেগে যাবে, 10-15 দিন পরে দেশের অবস্থা কি হয় সবকিছু নির্ভর করছে, এখন অনিশ্চিত। যদি সবকিছু ঠিকঠাক থাকে তাহলে অবশ্যই শুটিং হবে, লেখালেখি চলছে, লেখালেখি আমি গত 2 মাসই করছি, এখনো করছি, তুমি যখন যোগাযোগ করলা তখনও করছিলাম,
গিটা আছে করি আর কি। এখন জানি না আসলে দেশ কোথায় যাবে, কি হবে না হবে, সবকিছুর উপরে নির্ভর করছে। আচ্ছা আচ্ছা, বুঝতে পেরেছি। মানে সিচুয়েশনের উপর ডিপেন্ড করে যা হয় সেভাবে আগাবেন। হ্যাঁ হ্যাঁ, সিচুয়েশনের উপর ডিপেন্ড করে যা করতে হয়। আপনার লাইফে এমন কোনো আফসোস রয়েছে যেটা মানে এখনো করতে পারে না, ইস যদি আমি এই কাজটা করতে পারতাম বা যদি আমি এই জিনিসটা করতে পারতাম, এরকম কোনো আফসোস আছে? না, আমি ওইভাবে ভাবি না, আমি চরিত্রের ক্ষেত্রে ওইভাবে ভাবি না, আমি একটু অন্যভাবে ভাবি। আমি যেটা করি সেটা মানুষ দেখবে বা দেখা উচিত বা দেখবে। আমি তো আচ্ছা যেটা যেটা যে এখানে আমার একটু সংশয় আছে এবং পরিষ্কার না আমি বিষয়টা, যেমন তুমি যে প্রশ্নটি করলে, আচ্ছা এইরকম একটা ধরনের চরিত্র যদি আমি পেতাম, তার মানে কি ওই রকম একটা ধরনের চরিত্র কেউ পোর্ট্রেট করে গেছে অলরেডি নাকি? কথাটা এরকম না, যে এইরকম একটা হ্যাঁ চরিত্র হ্যাঁ পেতাম আমি, ওইটা পোর্ট্রেট হয়ে গেছে অলরেডি পোর্ট্রেট, তারপর কেউ একজন করে ফেলছে, সেটার প্রচ্ছন্ন প্রভাব পড়াতে বলা হচ্ছে যে ওইরকম যদি একটা পেতাম আমি এটাতে বিশ্বাস করি। সে তো করেই ফেলছে, সে যা করার সেটা করে ফেলছে, অন্যের উপর প্রভাব ফেলেছে। আমি এমন কাজ করতে চাই বা করি যেটা অন্যের উপর প্রভাব ফেলে, বুঝাতে বুঝতে পারছি? পেরেছি। হ্যাঁ হ্যাঁ বুঝতে পেরেছি। আচ্ছা, আর এমন কোন কি ঘটনা আছে যেটা পরে মনে হয় যে ইস এটা আমি কেন করলাম, যদি না করতাম ভালো ছিল, মানে আফসোস হয় যে এই কাজটা কেন করলাম আমি, এরকম কোন ঘটনা আছে? কোন বিষয়ে? সেটা আপনার নিজে পার্সোনাল লাইফ নিয়ে হতে পারে, মিডিয়া কেন্দ্রিক হতে পারে, যে কোনো বিষয় হতে পারে। না, অনেক সময় ভুল আফসোস তো থাকে না যেটা। হয়ই, হ্যাঁ হ্যাঁ ভুল তো হয়, ভুল হওয়ার পর তো ধরতে পারলে তো সেটা মনে হয় যে এটা করা ঠিক হয় না, এটা করা ঠিক হয় না, আধকার আগে করা ঠিক না। অনেক সময় হয় না, আধকার এগিয়ে যাই আমরা, রাগি, আমিও রাগি, আমারও তো রাগ আছে, বা একটা কথা মনে কষ্ট হইলো, হ্যাঁ, বা রিয়েক্ট করে ফেললাম দ্রুত, এগুলো তো হয়, এগুলোর পর তো অনুশোচনা অবশ্যই হয়, সব মানুষেরই হয়। তবে চেষ্টা করে যেতে না হয়, একশো একশো দিতে হয়তো একটা দুটো ঘটনা তো করতেই পারে, তবে সদালাপী আচ্ছা এবং হাসি খুশি লোক হিসেবে মোটামুটি মিডিয়ার সবাই সাথে আমার খুব সুসম্পর্ক, এটা আমি মনে করি। এখন আমার অন্যরা যদি মনে করে না এটার বিপক্ষে, তাহলে তারা বিপক্ষে ভাবতে পারে, তবে তাদের নাম যদি পেয়ে পাই আমি, তাহলে পরে আবার তাদের এই ধারণাটা উল্টাই দিব। আচ্ছা আচ্ছা বুঝতে পেরেছি। মানে আপনার সম্পর্কে অজানা একটা তথ্য যদি মানে শেয়ার করতেন, যেটা এখন পর্যন্ত কেউ জানে না, আপনার মানে একটা তথ্য আর কি, মানে আপনার আপনার বিষয়ে, আপনার ব্যাপারে এমন কিছু আছে না 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 যেটা এখন পর্যন্ত মানুষ জানে না, এমন কিছু আছে? না না না, সব জানে সব জানে, বললাম না যে আমি দীর্ঘদিন যাবত এই দেশে থিয়েটার করছি, এই ঢাকাতে বড় একটি মানে কোনো দলের সাথে কিছুই সংযুক্ত গোপন আছি, নাই, সবকিছুই মানুষ জানে আপনার সম্পর্কে নাকি? একদম ওপেন, সব ওপেন ওপেন। আমি কি দিয়ে ভাত খাইতে ভালোবাসি এটাও যেমন মানুষ জানে, এবং সেটা ওপেন আর কি, আমি কি করি সে ওপেন, এবং আমি আমি বলেও দেই, কেউ যদি জিজ্ঞেস করে ভাই ও অমুক একটা মেয়ের সাথে আপনার ঘুরতে গেলাম, হ্যাঁ আমি ঘুরছি, তো সেটা আমি সত্য হতে পারে মিথ্যা হতে পারে, আমি কিন্তু অস্বীকার করি না। হ্যাঁ, কেউ যদি আমাকে বলে ভাই এটা করছে, হ্যাঁ করছি তো, আমার গোপন কিছু না, বুঝতে আসলে পেরেছি। গোপন কাজ তো করি নাই আমি, তো আমি তো সন্ত্রাসী বা চোরাচালান নই যে গোপন কাজ করবো, আমার সবকিছু উদার, সবকিছু পিটুপিট, মুদ্রার এই পিটুপিট দেখতে পারে যে কেউ। আচ্ছা আচ্ছা বুঝতে পেরেছি। আর হচ্ছে আপনি বাংলাদেশের খেলা দেখেন, ক্রিকেট? না, ক্রিকেট খেলা অতটা ভক্ত আমি নই, এবং নিয়মিত তো নাই, অনিয়মিত ভাবে আচ্ছা, দেখা মানে আপনার হয় না। পছন্দের কোনো প্লেয়ার আছে মানে বাংলাদেশের না হোক, মানে ওয়ার্ল্ড এর না মধ্যে আপনার কোনো না ক্রিকেট না পছন্দ? না 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 না, আচ্ছা, শেন ওয়ার্নের মানে এক সময় আমি শেন ওয়ার্নের বোলিংটা নিয়ে খুব আশ্চর্য হতাম, শেন ওয়ার্ন অস্ট্রেলিয়ান খেলোয়াড়, স্পিন বোলার হ্যাঁ ছিল, হ্যাঁ তার বলের হ্যাঁ মানে আমি আমার দেখাটা শুরু কিন্তু শেন ওয়ার্নকে দিকে, আমি ক্রিকেটের ক্রিকেট সম্পর্কে যত জানি শেন ওয়ার্নের বোলিং নিয়ে, এবং অদ্ভুত ভাবে সে বলটা করত, এটা মানে বিশ্ববিখ্যাত একটি প্লেয়ার, এবং তার বলের হুম একটা কারিশমা ছিল আছে, এবং শেন ওয়ার্নের আমি আমার কাছে খুব আজব লাগতো যে এত এইভাবে বল করা যায় বা বল হয়, আর সবাই যদি এভাবে করতে, তাহলে ক্রিকেট অন্য জায়গায় পৌঁছাতো। আসলে সবাই যে 1 নম্বর হয় না, কেউ কেউ 1 নম্বর হয়, শেন ওয়ার্ন তার ভিতরে হ্যাঁ একজন। হ্যাঁ এই শেন ওয়ার্ন সাহেব
দিয়ে আমাকে মাঝে মাঝে খেলা দেখায় অনুপ্রাণিত করতেন। তারপর আমাদের বাংলাদেশে আসলে খেলাধুলা নিয়ে আমার অনেক সংশয় আছে, কারণ এদের এদের এরা এখন একটা প্ল্যাটফর্মই ঠিকভাবে তৈরি করতে পারলো না, যেটা করা উচিত ছিল। হ্যাঁ, এবং সেটা বোঝানো এখন নানান ভাবে মানে অব্যবস্থা ইত্যাদি এসবের কারণে হয়নি। ওদিক দিয়ে আমরা যেমন নাটকটাকে খুব সুসংগঠিত ভাবে স্বাধীনতার পর সবাই একসাথে লড়াই করে উইদাউট মানি, পয়সা ছাড়া, মানে নিজের পকেটের পয়সাকে ব্যয় করে থিয়েটার নাটক, হ্যাঁ, যে বাণিজ্যের একটা মহিরুহ দাঁড় করলাম, এটার ইফেক্ট আমরা পাচ্ছি না, কেউ পাচ্ছে বেনিয়ারা ব্যবসায়ীরা, আচ্ছা তাতেও আমাদের আপত্তি নাই, কিন্তু আন্তর্জাতিক ভাবে আমাদের আমরা সেই খ্যাতিটা অর্জন করতে পারিনি থিয়েটার করে বা নাটক করে। কিছু কিছু জায়গায় হয়তো আসছে আসে, সেটা একেবারে সামান্য। তো ক্রিকেট আমাদেরকে পরিচিত করিয়েছে, এটুক ঠিক আছে, কিন্তু ক্রিকেট যেহেতু সম্ভাবনা ছিল, তো ক্রিকেটের আমাদের দেশ কিন্তু ব্যবস্থাপনার কারণে সেই সম্ভাবনা নষ্ট হয়ে গেছে, এবং মনে হয় আগামীতে ক্রিকেট আমাদের দেশে ক্রিকেট খুব ভালো কিছু দেবে বা করতে পারবে। আর এর পেছনে যে পরিমাণ অর্থ ব্যয়িত হয়, সে জুয়ার অর্থই হোক, বাজির অর্থই হোক, আর সরকারের পৃষ্ঠপোষকতাই হোক, টু মাছ, অনেক বেশি। তাহলে এতে একজন খেলোয়াড়ের জীবন খুব অল্প, হয়তো সে 5 বছর খেলছে, হাজার হাজার শত শত কোটি টাকার মালিক হয়ে চলে যাচ্ছে, এবং সে কিন্তু আর ব্যাক করছে না, অর্থাৎ সে আর ব্যাক করছে না। ব্যাক না করাতে হচ্ছে কি, এই ক্রিকেটে ধস নামছে। আমরা আমাদের ফিল্মের কথা যদি বলি, ফিল্ম যখন হতো বেশ আমাদের বাংলাদেশে, হ্যাঁ, অনেক লোকজন, অনেক টাকা পয়সা, অনেক কিছু, শুনতেছি, আমি শুনতেছি, বলেন। হ্যাঁ, অনেক টাকা পয়সা ইনভেস্ট। এখানে একটা জিনিস দেখা গেল যে বাইরের থেকে যারা আসতো, আইসে পাট টাট করতো, পুলিশ করতো, অভিনয় করতো, এবং তারা বিপুল পরিমাণ টাকা নিয়ে চলে যেত, মানে কয়েকদিন নায়কগিরি করার পরে অনেক টাকা হয়ে যেত, তার নায়কগিরি শেষ, সে টাকা নিয়ে চলে যেত, ইন্ডাস্ট্রির টাকা ফাঁকা হয়ে যেত, ইন্ডাস্ট্রির টাকা সে নিয়ে চলে যেত, তার পকেট নিয়ে যেত। এইভাবে হতে হতে ওই ইন্ডাস্ট্রিটা সিক হয়ে পড়ছে, এখন আর সেখানে ইনভেস্ট করে কোন, কারণ এগুলো তো রিসাইক্লিং এর ব্যাপার, এই ইনভেস্টমেন্ট গুলো তো রিসাইক্লিং হইতে হবে। আমাদের মিডিয়ার টাকা একজন নিয়ে বাড়ি নিয়ে চলে গেলে তো হবে না, রিসাইক্লিং হইতে হবে। তেমনি ক্রিকেট বোর্ডের টাকা রিসাইক্লিং হচ্ছে না, তাহলে একক মালিক হয়ে একক ভাবে চলে যাচ্ছে, হ্যাঁ, কিন্তু ওই টাকা কিন্তু ক্রিকেটের মধ্যে রিসাইক্লিং হচ্ছে না, হচ্ছে কিভাবে, অন্য ব্যবসা বাণিজ্যে হচ্ছে, হ্যাঁ, যার ফলে সিক হয়ে পড়তেছে ক্রিকেট, FDC, আমাদের মিডিয়া ইন্ডাস্ট্রি ইত্যাদি ইত্যাদি। এটা আমার এক নিজস্ব মতামত, এটার সাথে অন্য কিছু কারণ মিলানোর হ্যাঁ, বুঝতে পারি। হ্যাঁ, আর 2 বছর পর নিজেকে কোথায় দেখতে চান? হ্যাঁ, 2 বছর পর নিজেকে কোথায় দেখতে চান? কয় বছর, 2 বছর, 2 বছর পর আপনার নিজেকে কোথায় দেখতে চান, মানে কোন আমি পর্যায়ে যে দেখতে চান আপনাকে? জায়গায় আমি যে জায়গা আছি সেই জায়গায় আমি যে জায়গা আছি সেই জায়গায় 2 বছর বাঁচবো কিনা তারও তো ঠিক নাই, করোনা যে কোনো সময় আঘাত হতে পারে, ভারতের নতুন করোনা আসছে, সেটার কোনো সিমটম নাই, গরম চা খাইলেও হবে না, লবঙ্গ খাইলেও হবে না, তো সিমটম, উইদাউট সিমটম করোনা যদি আক্রমণ করে বা আমাদের দেশে এসে থাকে বা আসবে, তো বটেই, ভারতে আসলে তো, সেক্ষেত্রে কে কখন কোন বেলা মরে যাচ্ছে এটা বলা খুব দুষ্কর। তো এখন মানে যদি বলতে হয় আধ্যাত্মিক কবিদের ভাষায়, 2 বছর পর কোথায় কবলে দেখতে চাই, আমরা জানি না যে 2 বছর আসলে আমরা এই বাঁচবো সংকট কিনা? কালে পাস করে বাঁচতে পারবো কিনা। আচ্ছা আচ্ছা, না, আপনার অনেক, আপনি অনেক মজার মানুষ, অনেক মজা করে প্রশ্নের আনসার দিয়েছেন, ভালো লাগছে অনেক। হ্যাঁ, থিয়েটার লোক তো, মজা না থাকলে তো আলোচনাটাও হবে হ্যাঁ না। হ্যাঁ হ্যাঁ, আচ্ছা, আর ইউটিউবে কাজ করেন, হ্যাঁ, মানে কিছু কিছু নাটক আছে না যেগুলো অনলি ফর ইউটিউবের জন্য বানানো হয়, এরকম ইউটিউবের নাটক গুলোতে কাজ করেন, বা শর্ট ফিল্ম, মিউজিক, শর্ট ফিল্ম নাটক, বা এরকম টাইপের কিছু যেগুলো বানানো হয়? হ্যাঁ করি, যেখানে অভিনয় আছে আমি সেখানেই করি, অভিনয় থাকলেই করি, অনলি এখন তো বুঝতে সবই পেরেছি। ইউটিউবের জন্যই বানানো হচ্ছে, আর যেগুলো টেলিভিশনের জন্য বানানো হয় সেগুলো ইউটিউবেই যায়, এবং ইউটিউবে হ্যাঁ হ্যাঁ, মানে ইউটিউবে যারা জনপ্রিয় তাদের দেখেই টেলিভিশনের মানুষ, নাটকগুলো বানাইতে হয়, তো ইউটিউবকে বাদ হ্যাঁ দিয়ে হ্যাঁ তো কিছু না।
নেটফ্লিক্সে কাজ করছি, ইউটিউবে কাজ করছি, মিডিয়া তো আছে সব জায়গায় কাজ, যেখানে যেখানে অভিনয়ের সুযোগ আছে পয়সা দিবে সেখানে আমি কাজ করি। আপনি আপনি পারিশ্রমিক কত টাকা নিয়ে থাকেন এটা তো এই এত ইউটিউবে? ওপেন বলা যাবে না। না, তাহলে হয়তো বা যারা এই ভিডিওটি দেখতেছে বা দেখবে তারা হয়তো বা আপনার না না সম্পর্কে না একটা না, মৃত্যু আইডিয়া যাবে পাবে। অভিযোগ করবে, এটা কথা কথা বলে দিতে হবে, কথা আচ্ছা বলা যাবে আচ্ছা, না, তাহলে আপনি আমাকে এই জিনিসটা এটি বলেন সবাই সাথে যে কথা আপনাকে, বলে দিতে। আচ্ছা বুঝতে পেরেছি, তাহলে আপনি আমাকে এই জিনিসটা বলেন, আপনাকে যদি কেউ এরকম কাজ করাতে ইচ্ছুক তাহলে তারা আপনার সাথে কিভাবে যোগাযোগ করবে, মানে যোগাযোগ আমার করার অপশনটা কি? ইনবক্সে, ফেসবুকের ইনবক্সে যোগাযোগ করবে, ফেসবুকে ঢুকে আচ্ছা ইনবক্সে একটা মেসেজ দিয়ে রাখলে তো আমি পাবো, ফেসবুকের বাইরে তো আর আমার কেউ নাই। হ্যাঁ হ্যাঁ বুঝতে আর পেরেছি। নতুন কেউ যদি খোঁজে ফেসবুকে আমাকে খুঁজে একটা মেসেজ দিলে আমি পেয়ে যাবো, সে যেখানেই থাকে, আমি ঘরে বাইরে সব জায়গায় আর কিছু না থাক, ফেসবুক আছে, আচ্ছা তাই না? আচ্ছা বুঝতে পেরেছি। আর হচ্ছে মানে পাবলিক বাসে চড়েন, হ্যাঁ চুরি কেন চলবো মানে না, এখনো চড়েন? হ্যাঁ না এখন না, এটা এই জন্য জিজ্ঞাসা করা হয়েছে কারণ ম্যাক্সিমাম আর্টিস্ট আপনার পাবলিক বাসে চড়ে না, সিএনজি করে চলে অথবা নিজস্ব পার্সোনাল গাড়ি নিয়ে চলে। সবভাবে চুরি, পাবলিক বাসেও চুরি, অসুবিধা। অনেক সময় অনেক সময় আমি তো ওই যে শুটিং হয়তো ইসের গাড়িতে গেছি, ইলেকট্রিকের গেছি, ওখানে যাওয়ার পর দেখলাম আমার শুটিংটা আগে শেষ হয়ে গেছে, কোনো কথা না, ওখানে সিএনজি নিয়ে চলে আসছি, সে আবদুল্লাহপুর, আবদুল্লাহ থেকে বাস ছুটে এখানে এখানে চলে আসছি, যে এই কোথায় শান্তিনগর, তা শান্তিনগর আবদুল্লাহপুর তখন আসতে লাগতো 40 টাকা, 40 টাকা, আর সিএনজি ভাড়া হতো 600 টাকা, তারপরে যে পাগলে কামড়াইছে যে 600 টাকা দিয়ে আমি সিএনজি তে আসবো, 40 টাকা দিয়েছে বাসার সামনে নেমে বললো, এটা হ্যাঁ নিয়ে হ্যাঁ এত বুঝতে ভাবেন গেছে। পেরেছি। হ্যাঁ চেনে, অনেকে বলে ভাই আপনি মিলে, হ্যাঁ কাজ করে আপনি বাসে এসে গেলেন, আমি কি বাসটার দাম বেশি তাই, মানে মানে এই বাসটার দাম কত, মিনিমাম প্রায় 50 লাখ, 70 লাখ বা 1 কোটি টাকা, তাই না? হ্যাঁ, আর আমার যদি একটা গাড়ি থাকে সেই গাড়িটার দাম কত, 5 লাখ বা 10 লাখ, বেশি দামের গাড়িতে চললে অসুবিধা কি, আমি বেশি দামের গাড়িতে চড়ছি। আবার এটা বলি যে ভাই ওই যে সিএনজি তো 600 টাকা ভাড়া, হ্যাঁ 600 টাকা ভাড়া, আর আমি এখন এটাতে যাচ্ছি 40 টাকা, তাহলে এই সেভ করা কি আল্লাহ মানে শয়তানের ভাই তো হইতে পারলাম না, তাই না? হয়তো আমার ডান দেখায় হ্যাঁ হ্যাঁ সিএনজি তে কেন আসবো, আপনাদের জন্য তো নাটক করি নাকি অসুবিধে, এখন তো আর অসুবিধা, মাস্ক হয়েছে এখন তো আর অসুবিধা নেই, তখন মাস্ক পড়তাম, এখন আর চিনতে পারে এখন না। এখন যাও চিনে মানুষ চিনে ফেলে, চিনলে অসুবিধে কি আচ্ছা আমার। আচ্ছা আমি এতে আমি কলকাতায় দেখছি অনেক আর্টিস্ট তারা বাসে চলে, ট্রামে চলে, ট্রেনে চলে, আমাদের সাথে চলছে, আমরা গেছি, অনেক পপুলার, তো তাদের লজিক একদম সমগ্র। আমি যে সেদিন কিছুদিন আগে টালিগঞ্জ থেকে নিউ মার্কেটে আসবো, তো ট্যাক্সি ভাড়া প্রায় 700 রুপি, 700 রুপি মানে 1,000 টাকার উপরে, তো তখন সে বললো যে দাদা কেন এটা করছো কেন, আমাকে বা তুমি একটা পপুলার লোক আমার চেনে না, তুমি একটা মিডিয়ার লোক, আর রাখো তো তুমি আসো আমার সাথে, সে আমাকে ধরে নিয়ে ওই সাবওয়ে সাবওয়ে স্টেশনে গেল, একটু হেঁটে আর কি 10 মিনিট হাঁটতে হলো, তারপর সাবওয়ে স্টেশন গেল, ওইখানে আমার 15 টাকা, 15 টাকা 30 রুপি দিয়ে দুটো টিকিট কাটলাম, 10 মিনিটের ভিতরে কলকাতা বা নিউ মার্কেটে হাজির হয়ে গেলাম, যেখানে 800 রুপি সেখানে 30 রুপির ভিতরে আমরা নিউ মার্কেট চলে আসলাম। ওলা দাদা কেমন হলো, ভালো না? আমি তোমাকে তো অনেক চিনলো, তো কি হয়েছে অসুবিধে কি, অসুবিধে তো নাই, আমার কি আচ্ছা কামরায় 600 টাকা দিয়ে 700 টাকা দিয়ে সিএনজি তে আসে, আমি 40 টাকা দিয়ে আসবো, আপনি চিনছেন তো, আপনি তো চিনবেন, আপনার জন্য নাটক করে আপনি চিনবেন না, আপনি যেমন 10টা 5টা চাকরি করেন, আমি 10টা 5টা চাকরি করি, আমরা 10টা 5টা না, আমরা করি আমরা ভোর 6টা টু রাত 6টা, ভোর 6টা এই 6টা থেকে শুরু করি, রাত 1টা 1টা 2টার সময় আমরা বাসায়, তাই না? হ্যাঁ আবার হ্যাঁ অনেক সময় দেখা গেল যে সময় বেশি সেগুলো নির্ভর করে বিপদ আপদ, তাই না, আসা যাওয়া হুম হুম অনেক কিছু নির্ভর করে, আর আমি যাতায়াত তো খুব কম, মুভমেন্ট তো খুব আচ্ছা কম, আচ্ছা, হঠাৎ করে সাধারণ মানুষ যখন যখন আপনাকে দেখে ছবি তুলতে আসলে, মানে এই ব্যাপারটা আপনি না কি কিভাবে দেখেন? না না আমি না করে আসে না, আসে আগ্রহ বলে তুলি,
আগ্রহ আচ্ছা হবেন, আসেন এই যে আসেন, আপনি ছবি তুলবেন, আসেন আসেন, তব মকাম কুকাম করে আমার ছবি দিয়ে দেন না, আমি আবার এই অকপটে বলি। যেটা হয় না, অনেকে অনেকে এই মাঝে কিছুদিন আগে একজন ডাকাত ধরা পড়ছে, তার সাথে একজনের ছবি, আমাদের বিশিষ্ট একজনের ছবি, তখন অনেক পুলিশ ভাই আছে, বন্ধু আছে আমাদের এই পুলিশ মিডিয়াতে কাজ করে, ওরা বলছে যে সবাই সাথে তুলেন না, এটা অনেক বড় বড় নায়ক নায়কদের ব্যাপার, মানে আমার মতো ছোটখাটো লোক না, যে তুলেন না, কারণ যে কেউ যদি ডাকাতি করে দেয় ধরা পড়ে, তাহলে সেক্ষেত্রে দেখা গেলো আপনার সাথে ছবি হিসেবে আপনাকেও কিন্তু পুলিশ ধরবে বা আপনার কাছে আসতে পারে, তো কেন আপনি ছবি তুলবেন? অবশ্যই এটা হতেই পারে, কারণ শত শত লোকের ভিতরে কার ভিতরে কি আছে এটা তো বলা মুশকিল, তাই না? সাবধানতা হুম অবলম্বন করে এখন এটা কি, যারা সুপারস্টার আমাদের দেশে তাদের জন্য হয়তো, মহাস্টার, আমি তো মহাস্টার না, আমি তো জনগণ, আমি তো জনগণ, জনগণের সাথে ছবি তুললেই কেন না তুললেই কি অসুবিধা নেই, আর আমি আমি অন্য যেমন অন্য চাকরি করে, আমি এটা চাকরি করি, এটা তো জব, হ্যাঁ তাই না? আচ্ছা এটা তো জব। হ্যাঁ হ্যাঁ আচ্ছা, আপনি কি আপনার নিজেকে নিয়ে প্রাউড ফিল করেন, আপনি মানে গর্বিত? অবশ্যই না হওয়ার কারণ কি, আচ্ছা আচ্ছা, না সেটা অবশ্যই প্রতিটা মানুষকে তার নিজেকে নিজে প্রাউড না ফিল করা হওয়ার কোনো উচিত। কারণ নেই, আচ্ছা আমি আল্লাহ আর দত্তক রাখে খুব ভালো রাখছে, এবং আমি যা করতে চাইছি তাই করতে পারছি বা করছি, হয়তো অনেক টাকা পয়সা হয় নাই, দরকার নাই অনেক টাকা পয়সার প্রতি আমার, তাইলে তো আমি আমি চার্টার্ড অ্যাকাউন্টে 1 বছর পড়ছি সিএ, আমি একজন বড় সিএ হতে পারতাম, মানে যদি সিএটা কমপ্লিট করতে পারতাম বা ওই লাইনে যদি চাকরি করতাম, সেক্ষেত্রে আমার 20 কোটি টাকা, লক্ষ লক্ষ টাকা থাকতো, সব টাকা কি আর বৈধ আয় থাকতো? থাকতো না, অনেক অবৈধ আয় না এর সাথে জড়িত থাকতো, তাই না? তো টাকা হ্যাঁ হ্যাঁ মানুষকে এক ধরনের মানুষ বানায়, অমানুষ বানায়, তো টাকা খুব থাকাতে ভালো আছে, ভাত খাই ডাল আচ্ছা দিয়ে, ভাত খাই সুযোগ দায়িত্ব দেয় আচ্ছা, নাকি? টিভি দেখেন? টিভি দেখা হয় আপনার? হ্যাঁ, এই 2 মাসে তো অনেক টিভি দেখলাম, 2 মাসে তো খালি টিভি দেখলাম, তাই না? আর তো কোনো কাজ নাই, টিভি দেখা আর গল্প না, লেখা। তো কোনো কাজ নাই, সকালে হয়েছে টিভি দেখা, বিকাল হইলে টিভি দেখা, রাত্রে টিভি দেখা, ভালো হয়েছে, এবার অনেক আচ্ছা কিছু দেখ, মানে অনেক কিছু বাকি ছিল সেগুলো দেখছি, মানে সব তো আর দেখো না, কাজ কামে তো শুটিং তো একটা বেতাল জায়গা, বেতাল অবস্থা, শুটিং আসলে আচ্ছা অনেক সময় খেয়ে ফেলে, অনেক সময় কেমন, আমাদের সেই সকাল 7টায় কল থাকে, 6টায় বন্দি করতে হয়, আবার ফিরতে হয়ে যায় 1টা 2টায় 2টায়, আবার পরের দিন সকালে, তো সময় আসলে পাওয়াই যায় না, ঘুমের সময় পাওয়া যায় না, ওই শুটিং স্পটে যতটুক পাই, তো সেক্ষেত্রে অন্য অন্য কাজগুলো করাই হয় না, করতেই পারি না, দেখতেও পারি না, উপায় থাকলেও আমি তো অনেক আত্মীয় স্বজন বাড়িতে যেতে পারি না, এই নিয়ে অভিযোগ, আমি মানুষ না, আমি অমানুষ, হ্যাঁ, আত্মীয়তা রাখতে চাই না, আর কিছু করার নাই, এর কারণ আমি প্রফেশন রাখে তো একটা করতে যাইতে পারবো না, তাই না? এই আর কি, হ্যাঁ হ্যাঁ আচ্ছা, আপনার স্মরণীয় একটা দিন দিন ঘটনা কি মনে আছে? স্মরণীয় একটা দিনের ঘটনা যদি শেয়ার করতেন ছোট করে। স্মরণীয় স্মরণীয় দিন অথবা স্মরণীয় ঘটনা, হ্যাঁ স্মরণীয় দিন অথবা স্মরণীয় একটা ঘটনা। স্মরণীয় তো অভাব নাই, হ্যাঁ, তবে একটা ট্র্যাজেডি গল্প আছে, ট্র্যাজেডি গল্প সম্প্রতি কালের, সেটা শেয়ার করি একটু, সেটা হচ্ছে যে বছর দুয়েক আগে আর কি, হুম আমি শুটিং করতে গেছি পাবনা, হুম পাবনা মানে পাকশী আছে না, হ্যাঁ হ্যাঁ পাকশী একটা নদীর চরে আচ্ছা শুটিং করতে গেছি, এবং ওখানে আমার 7 দিনের শিবির, 7 দিনের জন্য শুটিং করতে গেছি, তো দুই দিন টানা, 2 দিন শুটিং করার পর একদিন 3 দিন করার পর একদিন গ্যাপ, আমি সারাদিন ফ্রি ছিলাম,
তো যেটা অনেক দূরের পথ, মানে তখন ওই টাঙ্গাইলের রাস্তাটা মানে মেরামত করছে আর কি, অনেক সময় লাগতো, প্রায় 15-16 ঘন্টা বেশি লাগতো আর কি ওকে আসতে সার করতে। তো আমি তখন ওই অফডেতে, অফডেট সারা দিনটা কাটালাম। কাটানোর পর রাত্রে 11টার সময় ঢাকা থেকে একটা ফোন গেল এবং বললো, ও না ওদের দুপুরে একটা ফোন এলো, ফোন হলো যে আমার মা বাথরুমে যেতে গিয়ে পড়ে গেছে। উনি অনেকদিন ধরে সিক ছিলেন, বার্ধক্য জনিত কারণে, এবং তখন ওনার মেমোরি আউট ছিল, চিন্ত না। যাওয়ার আগে আমি দেখা করে গেছিলাম, তো ওনার মাঝে প্রেশার এবং সেন্সলেস হয়ে আছে দুপুরের সংবাদ। তারপর তাকে হসপিটাল নেওয়া হলো, আমি তো ওখানে বসে খোঁজ খবর নিচ্ছি, কিন্তু রাত 11টার দিকে নিউজ পাগুলো মারা গেছে। আচ্ছা, এখন তারপরের দিন আমার দৃশ্য আছে, মানে ওই নাটকের সিরিয়ালটা দৃশ্য আছে প্রায় 8-10টা না 11টা সিন আছে, তো ওখানে টোটাল টিমটা রয়েছে। আমি যদি এখন ওখান থেকে মানে ওই রাতে তো আর আসা সম্ভব না, সকালবেলা রওনা দিই, তাইলেও ঢাকায় আসতে আসতে আমার রাত হয়ে যাবে পরের দিন। সকালে রওনা দিলে 8টা 9টা 10টা বেজে যেতে যাবে ঢাকায় আসতে, তো এদিকে ওরাও 12টা সিন নিয়ে বাইরে থাকে। এমন তো অবস্থায় কি করবেন? ডিরেক্টর আমাকে বললো যে ভাই আপনি যদি এখন রওনা দেন তাহলে আপনার ঢাকায় যেতে কিন্তু 8টা থেকে 10টা হয়ে যাবে, এতক্ষণ কি করবেন? তা আপনি দেন, আপনি যদি যেতে চান তাহলে আমি আপনাকে যাওয়ার ব্যবস্থা করছি। আমি বললাম যে ঠিক আছে, আমি একটু কথা বলি। তাহলে আমি ঢাকায় কথা বললাম, তো বললো যে না কোনো অবস্থাতেই এত লাশ রাখা যাবে না, ঢাকা মেডিকেল দেওয়া ছিল, তো ওখানে তো খুবই রাশ অবস্থা, তো এখন আমার মানে লোকজন নাই যে এই লাশ কেউ পাহারা দিবে বা ইত্যাদি বা কোন মর্গে রাখবে, আমি তার একমাত্র ছেলে, শেষ ছেলে আর কি। তো তখন আমি বললাম যে ঠিক আছে, আমার দুর্গাবাদের বললাম যে ঠিক আছে, তাহলে আপনার সকালবেলা দাফন করে ফেলেন, কারণ দাফন করে ফেলেন কারণ আমার আসতে যদি রাত 10টা 11টা বাজেই তাহলে তো আমার জন্য আর অপেক্ষা করে কোনো লাভ হবে না, আপনারা করে ফেলেন, এটাই আমি বললাম। এবং পরের দিন সকালে, মানে এটা কিন্তু রাতের ঘটনা, পরের দিন সকালে আমাকে ফ্রেমের সামনে, ক্যামেরার সামনে দাঁড়াতে হবে, এবং আমি গুনে গুনে সেখানে 6টা সিন করলাম, 6টা সিন করলাম। এবং ডিরেক্টরকে আগে আমি বলছিলাম যে ভাই আমার মা মারা গেছে ঢাকাতেই, কথাটা কাউকে বললো না, কারণ এক একজন তো এক এক রকম ব্যবহার করে, দেখো সারা মা মায়ের মরে গেছে আর আল্লাহ নাটক করতেছে এরকম বলতে পারে। তো বললে বললেন না আমি আপনার 6টা সিন করে দিচ্ছি, আপনি কেউ আমাকে হেল্প করবেন যে মোটরসাইকেল, আমি যে চড়ে আছি মানে একটা পদ্মা নদীর পাড়ে, ওইখান থেকে শহরে মানে পাবনা শহরে যেতে ওই মোটরসাইকেলে যেতে হবে, হ্যাঁ, বা ওই যে তোমার আছে না ওই যে 6 জন করে নেয় ওই গাড়ি গুলোতে আসতে হবে, ওখানে গাড়ি চলে না এমন রাস্তা, তুমি মোটরসাইকেল তো ওখানে পাবনা, ওখান থেকে গাড়িতে চলে যাবে। বল আচ্ছা ঠিক আছে, সে আর কাউকে বলে নাই, আমি 6টা সিন করলাম, করে ওখান থেকে আমি 11:30টার দিকে রওনা দিলাম মোটরসাইকেলে, এবং একটার দিকে প্রায় 1টার দিকে আসলাম শহরে, ওখানে সে বাসের টিকিট কাটলাম, 3টের টিকিট না 4টের টিকিট মনে নেই আমার, এবং সেই বাস আস্তে আস্তে ঢাকায়, আমি বাসায় যখন পৌঁছলাম তখন রাত 2:30 বাজে। ইতিমধ্যে ফোনে এত কথা হয়েছে, 11টার দিকে লাড়তা ফোন করা হয়েছে, দেন আমি পরের দিনটা গোরস্থানে গেলাম। তো এটি একটি বড় ইতিহাস, মানে দুঃখের ঘটনা। এখন নাটকে কিন্তু এই ঝামেলা গুলো আছে, এখন যদি আমি হয়তো বা পাবলিক হইতাম তাহলে তো ভাইঙ্গে চুরে ওই রাত্রি 1:30 সময় রওনা দিতাম, কিভাবে আসতাম না আসতাম এগুলো না ভাবেই আসতাম, হয়তো বা পরের দিন সকালে বা দুপুরে যে কোনো এক সময় এসে পৌঁছে যেতাম। কিন্তু আমি যদি এসে পৌঁছে যাই তো ওই জায়গা 40 জনের একটা টিম এরা অকেজ হয়ে পড়ে, অথবা এদের গল্প অন্যভাবে আটকা যায়, যেতে হয়, এই বিপদে
খেলানো যায় না বা খেলতে পারিও না। তাহলে যদি ঢাকার আশেপাশে কাছাকাছি কোথাও হইতো তাইলে ভালো করা যেত এই আর কি। এখন বর্তমানে এজ কত আপনার বয়স? বয়স বা পুরুষ মাসের বয়স আর বেতন বলতে নাই, বয়স আর আচ্ছা আচ্ছা, আয় এই দুটো বলতে নাই। আমি নিজেকে এখনো 23 থেকে 25-এর যুবক ভাবি, আমার মনটা ওই আচ্ছা, জায়গায় মানে ছোট মনোবলটাই মনোবলটাই হচ্ছে সবচেয়ে বড়। হ্যাঁ, বয়স না। আমি আছে ম্যাডাম, আমার বন্ধুরা এটা সবচেয়ে বন্ধুরা বড় সব মনোবল। বুড়ো হয়ে গেছে, আমার আমার ছোট বন্ধুরা বুড়ো হয়ে গেছে। হ্যাঁ, আমি আচ্ছা নিজেকে আচ্ছা খুব বয়স্ক মনে করি না, আচ্ছা 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 আমার আর বয়স হচ্ছে পঁচিশ জাস্ট দুইটা। বাইশ। হ্যাঁ, আচ্ছা, না, রিয়েল এজ কত হয়েছে এখন বর্তমানে, কত চলে, কত পঁচিশ কততম পঁচিশ বয়স? আচ্ছা, পঁচিশ 25 তো আর অনেক আগে পার্কের এসে বসতেন। না না 25, 35? না না 25, আচ্ছা, ওকে, কোনো দেন 25। ভাবেই আমি 25-এর উপরে যাইতে পারবো না, আচ্ছা আচ্ছা, বুঝতে পারছি, তাহলে ঠিক আছে, মিডিয়া সমস্যা নেই, আমরা, মিডিয়া তো ডুবে যাবে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, সমস্যা নেই, দোয়া করি 25 যেন আরো 5 বছর থাকে। হ্যাঁ হ্যাঁ আরো 5-10 বছর থাকে, যতদিন বাঁচি ততদিন 25 থেকে বাঁচতে চাই। আচ্ছা, অবশেষে জাস্ট একটা কথা, মানে একটা ব্যাপার যদি বলতেন, যারা মিডিয়াতে নতুন কাজ করতে আসতেছে, হ্যাঁ, তাদের উদ্দেশ্যে কিছু বলতেন যদি, বা তারা নিজেকে কিভাবে ডেভেলপ করলে বেটার হয়, বা কিভাবে আসা সম্ভব, কিভাবে মিডিয়াতে কাজ করতে করতে পারলে ওরা নিজের ফিউচার হ্যাঁ, এটা উজ্জ্বল এটা করতে পারবে। এটা খুব জরুরি একটি বিষয়, এবং এটা আমি একটু বলতেই চাইছিলাম, একটু বলি, সেটা হচ্ছে যে হ্যাঁ হ্যাঁ, থিয়েটার এই ব্যাপারটা যদি অনেকে হয়তো বলতেন। থিয়েটার করতে পারে না বা করবে করতে চায় না বা সময় নাই, থিয়েটার একটা ওয়ার্কশপ করতে পারে। থিয়েটারে একটা ওয়ার্কশপ যদি করে 3 মাস 6 মাস ফার্স্ট, এবং সেখান থেকে কিন্তু একটা গাইডলাইন পাইতে পারে হাউ টু অ্যাক্ট, অভিনয়টা কিভাবে করতে পারবে। একজন অভিনেতাকে তৈরি হতে হলে অবশ্যই তাকে সেই ওয়ার্কশপটা প্রয়োজন, কারণ সেই ওয়ার্কশপে চেনানো হয় যে কিভাবে এক্সপ্রেশন দিতে হয়, কিভাবে গলার কাজ করতে হয়, হ্যাঁ কিভাবে শরীর বডি ব্যালেন্সিং করতে হয়, হ্যাঁ কিভাবে অ্যাকশন রিয়েকশন শিখতে হয়, এগুলো কিন্তু ওই যে ওয়ার্কশপ যেগুলো থিয়েটারাল ওয়ার্কশপ সেখানে শিখায়। ব্যক্তিগত পর্যায়ে তাকে যেটা করতে হবে সেগুলো গলার চর্চা করতে হবে, যেমন আমি সবসময় বলি সারেগামা পাদানিসা হারমোনিয়াম দিয়ে এটা প্রতিদিন অন্তত 20 বছর গাইতে হবে, না গাইলে 10 বছর গাইতে হবে, না হলে 5 বছর গাইতে হবে। কবিতা আবৃত্তি করতে হবে উচ্চারণের কারণে, এবং কবিতা আবৃত্তি করতে যে আবৃত্তিকার হওয়া যাবে না, কোনো আবৃত্তিকার ভালো অভিনেতা নয়, অভিনেতাকে মুহুর্মুহু পরিবর্তন করতে হয়, কারণ কোনো এক্সপিরিয়েন্স অভিনেতার পৃথিবীর সব এক্সপিরিয়েন্স কাজে লাগে, শুধু অভিনয়ের এক্সপিরিয়েন্স কাজে লাগে, কারণ আমি আজকে যে অভিনয়টা করছি কালকে অন্য আরেকটা অভিনয় করছি, আজকের এক্সপিরিয়েন্স আমার কালকে কাজে লাগবে না, কারণ প্রতিনিয়ত প্রতি মুহূর্তে তাকে চেঞ্জ করতে হয়, এবং এই চেঞ্জ করাটা কিন্তু অনেক পড়ালেখার প্রয়োজন, অনেক জানাশোনা প্রয়োজন, অনেক দেখাশোনা প্রয়োজন, যেগুলো আমরা থিয়েটারে গেলে ভাষায় বলি অবজারভেশন করা। হ্যাঁ, পড়াশোনা তো অবশ্যই করতে হবে, রিলেটেড কি পড়বো, পড়া তো অনেক কিছু, অবশ্যই তুমি অভিনয় সংক্রান্ত বিষয় পড়বা, জীবনের ঘটনাগুলি পড়বা, হ্যাঁ এনভায়রনমেন্ট দেখবা, এক একটা পরিবেশে বাবা 6টা ঋতু, 6টা ঋতুতে 6 ধরনের প্রভাব বিস্তার করে মানুষের উপরে, মানুষের রং মনের রং বদল করে, মানুষকে বদল করে, পোশাক পরিচ্ছদ বদল করে, এই যে এই অবজারভেশন এইগুলো থাকতে হবে। তার মানে একজন শিল্পী হতে হলে অবশ্যই তাকে সুচর্চিত ভাবে এগিয়ে যেতে হবে, কিন্তু কেউ কিচ্ছু না করে বলতেছে ভাই আমার একটা পার্দা ফাটাই ফেলবে, তো আসলে ফাটানোর কোনো সুযোগ এখানে নাই। আমার ব্যক্তিগত অভিজ্ঞতায় দেখেছি আমি অনেককে পার দিয়েছি, অনেক কিছু করেছি। হ্যাঁ, আমার একদম হুম হুম মানে সম্প্রতিকালে একটি ঘটনা, একটি ছেলে এরকম আমাকে ধরলো প্রায় 6-7 মাস ছাড়াই না, আবার আমার এক আত্মীয় রেফারেন্স আসাতে আমিও তাকে ইগনোর করতে পারছিলাম না। হ্যাঁ, তারপর তাকে একদিন একটা পাঠ দিই, এবং মজার বিষয় হচ্ছে যে পাঠ করতে যায় সে প্যান্ট 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 ইস্যু করে দেয়, সাব্বি ইস্যু করে দেয় হ্যাঁ হ্যাঁ, বুঝতে অনেক পেরেছি। মানুষের সামনে, যাকে ছেলেটা ভাগ্যিস এখন সৌদি আরব চলে গেছে বাচ্চা আর কি। হ্যাঁ, তো এইটা যেতে না,
আমি মানে আমরা তো নিচে একজন ডাক্তারের চেম্বারে যাই বললে, ভাই ডাক্তার সাহেব আপনি সন্তান ডাক্তার করি বলে বলে না, বা কোনো ইঞ্জিনিয়ার কে না বলে আপনি একটু সোনার দাম বিল্ডিং টা বানা দেয় না, কিন্তু এই অ্যাক্টিং এর ক্ষেত্রে এসে বলে ভাই আপনি একটু সোনার দাম অভিনয় করে দিই, এটা সম্ভব না। এটা যারা বলে পাগলের প্লাব, এবং এই পাগল থেকে সাবধান হতে হবে। এবং পাগলদের বলছি যে তোমরা নিজেকে প্রস্তুত করো, যেতে দাঁড়াইলে আমরা বুঝতে পারি একটা অ্যাক্টর, একজন অ্যাক্টর দাঁড়ালে কিন্তু বোঝা যায় সে অ্যাক্টর, তার লুক, তার তাকানো, তার ভঙ্গি, তার গেস্টার পোশ্চার, এগুলো দেখলে কিন্তু বোঝা যায় হ্যাঁ সে একজন অ্যাক্টর অ্যাক্ট্রেস, এটা বোঝায়। এখন সেইটা বুঝাইতে হইলে নিজেকে ওইভাবে প্রস্তুত করতে হবে। অবশ্যই তোমার সঙ্গে আমার নানান রকম অমিল আছে, অমিল আছে, তুমি আমি এক জায়গায় দাঁড়াইলে আমি নন ফেজ হয়ে আমি নন ফেজ, আমার কথা একরকম হবে তোমার কথা একরকম, আমার কথা শুনে আমার ভুলবে এই লোকটা না, তাই না? আমাকে যদি দাও আনসিন, আমি যদি আনসিনে থাকি, আমি হ্যাঁ যদি অডিও তো কারোর সঙ্গে কথা বলি, ওই পার থেকে বলবো আপনি এই নাটক করেন, তুমি বললে হয়তো বলবে না, আর আমার বলার ভিতরে ওই নাটকীয়তা আছে। তো এই যে নিজেকে নাটকীয়পনা করা, নাটকীয়তা তৈরি করা, এটা একজন শিল্পীর কাজ, এবং তাকে মোহমুহূর্তে মুহূর্তে মুহূর্তে সে অ্যাক্টিং এর ভিতর থাকে। অ্যাক্টিং মানে ওই দলে গিয়ে বা শুটিং এ গিয়ে একটু বললাম, তার সার্বক্ষণিক অ্যাক্টিং চিন্তা যার মাথায় থাকবে ওইভাবে যে চলবে, হ্যাঁ সেইভাবে যদি নতুনরা এই পরিশ্রমটা করতে চায় না, যদি করে তাহলে অবশ্যই সে একদিন ভালো করবে, এই আশাবাদ আমি ব্যক্ত করি। হ্যাঁ 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 ইনশাল্লাহ। আমার একটা আমার আপনি আমি যতটুকু জানি আপনার একটা ইউটিউব চ্যানেল আছে মনে হয়, না? না না আমার কোনো ইউটিউব চ্যানেল নাই, আচ্ছা, আমার 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 একটা চ্যানেল আমি ইউটিউব চ্যানেল, অন্যদের চ্যানেলে কাজ করে দিই, হ্যাঁ আচ্ছা অন্যদের আচ্ছা, চ্যানেলে কাজ করে দিই। আমার একটা ইউটিউব চ্যানেল রয়েছে, আমাদের এই পেজের নাম হচ্ছে শাসফুল টিভি, শাসফুল টিভি নামে আমাদের ইউটিউব চ্যানেলের নাম। হ্যাঁ, তো আমি আমি যদি আপনাকে আমাদের চ্যানেলে কাজ করাতে চাই, মানে আপনি কি আমাদেরকে আমাদের সাথে কাজ করবেন? হ্যাঁ হ্যাঁ করবো, হ্যাঁ হ্যাঁ করবো অবশ্যই, কেন করবো না, আচ্ছা, যাক অভিনয় তাহলে যেখানে খুব খুশি সেখানে হলাম। অভিনয় করবো, অভিনয় করবো না, এটাই তোমার কাজ। হ্যাঁ হ্যাঁ জি জি হ্যাঁ, শুনে খুব ভালো লাগে। ইনশাল্লাহ দেখা হবে, পরিবেশটা ইনশাল্লাহ স্বাভাবিক ইনশাল্লাহ, হোক, দিন ভালো হোক, ইনশাল্লাহ আমরা কাজ করব, নামাবে ইনশাল্লাহ কি, দেখা হবে। আমি 4 তারিখ থেকে শুটিং শুরু শুরু, আজকের থেকে না, শুটিং শুরু তারপর হয়ে যাবে, চার হ্যাঁ, আজকে তারিখে আমার আমি শিডিউল যে আছে 7 তারিখ। বরদা মিটুর সাথে কথা বলেছিলাম, হ্যাঁ, আরো 2 ঘন্টা আগে মনে হয় তো বললো, নি মনে হয় কালকে কালকে মনে শুটিং এ যাবে, হ্যাঁ সেরকম বললো আর কি। তো মোটামুটি নিজের সিকিউরিটি সেফটি নিয়ে কাজ হ্যাঁ করতে হ্যাঁ হবে। মানে আমি বলতে চাচ্ছি, আচ্ছা, আরো এখন তো ধরতে গেলে আপনার রোগ কিন্তু প্রতিনিয়ত মানুষ আক্রান্ত হচ্ছে বেশি, মারাও যাচ্ছে বেশি, যেমন গতকালকে 40 জন মারা গেছে, আজকে মনে হয় 23 জন মারা গেছে। হ্যাঁ, গতকালকে 2500 মানুষ আক্রান্ত হয়েছে, আজকে মনে হয় 1700 মানুষ আক্রান্ত হয়েছে। তা আমি বলতে চাচ্ছি, মূলত এই প্রবলেমটা একটু স্বাভাবিক হলে আর একটু কমলে দেন হচ্ছে আমরা কাজ করবো আর কি, এই আর কি। তো ইনশাল্লাহ আপনার সাথে কাজ হবে আশা করি, যদি আপনি আমাদের সাথে কাজ করেন, সময় দেন আমাদের সাথে, তাহলে আমরা অনেক কৃতজ্ঞ থাকবো আপনার কাছে। অবশ্যই, হ্যাঁ কথা হবে নিশ্চয়ই। ওকে থ্যাংক হ্যাঁ ইউ ভেরি ঠিক মাচ। আছে, হ্যাঁ হ্যাঁ জি, ভালো থাকবেন, আসসালামু আলাইকুম।